हाय फ्रेंड, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, বাইরে বেরোচ্ছি একটু। কালকে একটা স্পেশাল দিন আমাদের কাছে, সেটা হলো আমার হাজবেন্ডের বার্থডে, এই যে ওর। আর ওই জন্য কিছু টুকটাক কেনাকাটার জন্য বেরোচ্ছি। কালকে ফ্রাইডে, খাওয়া দাওয়া কিছু হবে না, ওই যাই হোক একটু পায়েস টায়েস বানাবো, সেই জন্যে দুধ টুধ যাই হোক এসব কিনতে যাচ্ছি আর কি। তো চলো বাইরে যতটুকু সম্ভব তোমাদের দেখাবো, আবার বাড়িতে এসে যখন পায়েস কেক বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো। বাইরে বেশ একটা শীত শীত আমেজ পড়ে গেছে, মানে বেরিয়ে যে অসম্ভব, মানে দুর্গাপুজো পর্যন্ত সেটা ছিল। এই রাত বৃষ্টিটা হওয়াতে সেই মানে গরমটা একদমই কমে গেছে, আর একটা হিমেল হিমেল মানে আমেজ পড়ে গেছে বাইরে। ফুচকার দোকান পেয়ে গেছি, অনেকদিন খাওয়া হয় না বাইরে ফুচকা, আজকে তো খেয়ে নিই। চলো তোমরা দেখো, কাটা হবে তো কত, 10 টাকা, 5টা দাও দু জায়গায়। ঝালটা কেমন খাবে? বানাও ভালো করে।
তাহলে আমরা একটু প্যান্টালুনসে ঢুকছি। এই যে দেখে নাও, ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই জন্য আর ক্যামেরা নিয়ে ঢুকছি না, তো বেরিয়ে আবার কথা হচ্ছে তোমার সাথে। সব লাইট কালারের মধ্যে দেখি একটা খোল দেখি বড় আছে তো কতগুলো পয়সাটা এগুলো 55 টাকা করে ছিল, দাম বেড়ে গেছে না সবকিছু। এই বালিশ দেখে নিয়েছে ঠিক করে কি এটা দুটো নিয়ে নি, দুটো দিয়ে দে। আর কিছু দিদি ভাই? না আর কিছু না, সব জিনিসের দাম বেড়ে গেছে কাকা, আর কি বলবো। কি বলবো মা, আমরা কি আর বাড়িয়েছি? কিছু নিতেই ভয় লাগে, বুকে ধক করে লাগে। ওটা না শুধু গাদা মাসি, আর একটু দাও গো, কত কম এখন ফুল। যখন আপনাকে পচা ফুল দিয়ে দিই বলুন, কেন পচা ফুল দেবে বলো? এক ঝরা দিয়ে দিয়ে এইটা ফুলে আমাদের বিক্রি করছি জানেন। আচ্ছা, আর তুলসি দিয়েছে? তুলসি কালকে নষ্ট না, আপনি গুঁড়ো দেখবেন পছন্দই করবেন। তাহলে বন্ধুরা, আমরা সেই 6টার সময় বেরিয়েছিলাম আর এই সবে বাড়িতে এলাম। এখন কটা বাজে? প্রায় 9:45 বাজে, এই সবে বাড়িতে এলাম। বলেছিলাম কেক বানানো দেখাবো, পায়েস বানানো দেখাবো, কিন্তু এই ভিডিওটা বড় বেশি বড় করছি না, কারণ অনেক বড় হয়ে যাবে। তাই কী কী বাজার থেকে এনেছি দেখিয়ে এই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে কেক বানানো। আচ্ছা, তাহলে বাজার থেকে কী কী এনেছি বলে দিই প্রথমে। এটা এনেছি বালিশের কভার নিয়েছি, ব্রেড নিয়েছি, আর এই টুকটাক মশলা, এই তোমার চিকেন বানানোর কাশ্মীরি রেড চিলি পাউডার শেষ হয়ে গেছিলো, আর গরম মশলা পাউডার। এগুলো বড়ই কেনা থাকে কিন্তু শেষ হয়ে গেছিলো, যেমন ছোটো ছোটো নিয়ে নিয়েছি। আর কালকে যেহেতু ফ্রাইডে ওর বার্থডে, সেদিন একটু স্পেশাল স্পেশাল বলতে নিরামিষে পনির, এই পনির নিয়েছি 200 গ্রাম। আর নিয়েছি এই যে দুধ, আমুল তাজা,
দুধ দিয়ে হবে পায়েশ, ডেলিটা দুধ আছে, আর হবে পনিরের তরকারি কালকে। পায়েশটা সম্ভবত যদি আজকে বানাতে পারি দেখাবো, না হলে কালকে। আর নিয়েছি মাড়ি, বিস্কম মাড়ি, এটাই আমরা খাই। আর কিছু ছোটো ছোটোখাটো টাইম পাস বিস্কুট, টাইম পাস মানে টাইম পাস না, 5 টাকার বিস্কুট, এই অরেঞ্জ বিস্কুট, ক্রিম আর দুধে। আর কি নিয়েছি, কলা, সেটা তোমরা জানোই যে আমাদের কলা লাগে রেগুলার, সিঙ্গাপুরি কলা। আর ঠাকুরের ফুল, কালকে একটু ঠাকুরকে ঘরে পুজো দেব, ঠাকুরের ফুল এনেছি, ঠাকুরের মিষ্টি, আমাদের মিষ্টি, ঠাকুরেরটাও আমাদের, আমরাই খাবো, আমাদেরই, মানে ঠাকুরের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা মিষ্টি নিয়েছি। আর আচ্ছা, বাজারে দেখলাম শীতের সবজি উঠেছে, পেঁয়াজকলি, পেঁয়াজকলি আমাদের দুজনেরই খুব ফেভারিট, এই বছরে ফার্স্ট, এই বছরে ফার্স্ট, ওই জন্য পেঁয়াজকলি দেখে লোভ সামলাতে পারলাম না, যদিও দাম অনেকই বেশি, মানে 15 টাকা শ, ওই জন্যে পেঁয়াজকলি 250 নিয়েছি, ধনে পাতা টমেটো। ব্রেডটা বলনি, ব্রেড, হ্যাঁ ব্রেড বলেছি, ব্রেড প্রথমেই বললাম, দুপুরটা ব্রেড নিয়েছি, ব্রেড সকালে ব্রেকফাস্টে খাবো, শুক্রবার যেহেতু চাউমিন ফাউমিন খাওয়া যাবে না, সেই জন্য ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেড বাটার, কফি। আর পেন কিনতে গেছিলাম, এই যে একটা তোষক, আর দুটো বালিশ নিয়েছি, শিমুল তুলোর তোষক, আর দুটো বালিশ কিনেছি, এটাও শিমুল তুলোরই, ওখানে বেশ ভালো হয়েছে বালিশগুলো, তোষক আর বালিশটাই কিনতে গেছিলাম। তো দুবার ওই জন্য খাটনি হলো, বাড়িতে এসে তোষক বালিশটা রেখে আবার গেলাম বাজারে, তারপর এইসব জিনিসগুলো নিয়ে গেলাম, কারণ একসাথে বাজারে এগুলো কিনে নিয়ে রিক্সায় উঠে গেছিলাম, বাড়িতে এসে দেখে তারপর আবার এগুলো নিয়ে আসলাম। ওই জন্য হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য, মানে কেকের ভিডিওটা আর এর মধ্যে দিলাম না, নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওটা দেখা হবে কালকে ওর বার্থডে, 22nd অক্টোবর, তোমরা সবাইকে উইশ করো। আর এখানে এইটুকুই, চলো টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপলোডের নোটিফিকেশন